নাতুল মাওয়া বলেছেন, আই ওয়ার্ক অন অ্যান অনলাইন মার্কেট টু ক্রিয়েট নোটবুক কভার ডিজাইনস। আই ডোন্ট ক্রিয়েট এনি ডিজাইন হুইচ ইজ ফর ক্রিসমাস অর ভ্যালেন্টাইন্স ডে। ইভেন আই ডোন্ট ইউজ এনি এলিমেন্ট ইন মাই ডিজাইন দ্যাট প্রমোট ক্রিসমাস, বাট আই ইউজ দ্য ওয়ার্ড ক্রিসমাস গিফট ইন মাই কিওয়ার্ড সো দ্যাট মাই নোটবুক ক্যান রিচ মোর কাস্টমার্স। নাও মাই কোশ্চেন ইজ, ক্যান আই ইউজ দ্য ওয়ার্ড ক্রিসমাস গিফট ইন মাই কিওয়ার্ড লিস্ট? জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, এখানে খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করেছেন তিনি। তিনি অনলাইন মার্কেটিং করেন এবং তিনি কভার ডিজাইন করেন, নোটবুকের কভার ডিজাইন করেন, এবং তিনি আসলে ক্রিসমাস বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্পেশাল কোনো ডিজাইন করেন না, এবং তিনি তার ডিজাইনের মধ্যেও ক্রিসমাসকে প্রমোট করার জন্য কোনো সিম্বল বা কোনো কথা তিনি ইউজ করেন না, কিন্তু তিনি তার কিওয়ার্ডের মধ্যে, অর্থাৎ তিনি অনলাইন মার্কেটিং করতে গিয়ে কিওয়ার্ডের মধ্যে যে অনেকে বিভিন্ন রকম কথা লিখে থাকে, যেটা দিয়ে ব্রাউজ করুক তার জিনিসটা যেন সামনে চলে আসে, সেই জন্য তিনি তার কিওয়ার্ডের মধ্যে ক্রিসমাস গিফটটা লিখে রাখেন, কারণ কাস্টমারদের একটা বড় অংশ ক্রিসমাস গিফট পেতে চায় বা ক্রিসমাস গিফট, ক্রিসমাস রিলেটেড অনেক কিছু তারা সার্চ করে, সার্চ করে যেন আপনার এই জিনিসটাকেও তারা পেয়ে যায়, সেজন্য আপনি আপনার কিওয়ার্ডের মধ্যে এটাকে সামিল করছেন। আপনার কোশ্চেন হচ্ছে এই কিওয়ার্ডের মধ্যে এটাকে মেনশন করা, ডিজাইনের মধ্যেও নয় বা গুডসের মধ্যেও নয়, কিওয়ার্ডের মধ্যে আপনার এই শব্দটা উল্লেখ করা, এটা জায়েজ হবে কি না, এটা হলো আপনার প্রশ্ন। আমি জান্নাতুল মাওয়া একজন বোন, কোনো সন্দেহ নেই, তাকে বলবো যে অন্য ধর্মের কৃষ্টি কালচার বা তার নিজস্ব আকিদা বা তার উপলক্ষ, এটা তাদেরই সাথে খাস। ইসলাম এগুলোকে ব্যবহার করা বা এগুলোর সাথে নিজেদেরকে মার্জ করা বা এগুলো থেকে কোনো বেনিফিট নেওয়ার কৌশল অবলম্বন করা, এটাকে ইসলাম অ্যালাউ করে না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। কেন করে না বুঝতেই পারছেন, কারণ এভাবেই আস্তে আস্তে করে একজন ব্যক্তি তার নিজের দিন থেকে, নিজের পথ থেকে অন্য একটা ধর্ম বা অন্য একটা পথ বা অন্য একটা কালচারের মধ্যে এগিয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মুসলিম বিশ্বে। আমাদের ছেলেরা মেয়েরা সমানে তারা পাশ্চাত্য কালচারের পেছনে শুধু যাচ্ছেই না, দৌড়াদৌড়ি করছে, প্রতিযোগিতা করছে, এবং নিজেদের কৃষ্টি কালচারকে ভুলেও যাচ্ছে, এখন তো বিরোধিতাই শুরু করেছে, তাই না? ইসলাম এটাকে কোনোদিন অ্যালাউ করেনি, কোনোদিন অ্যালাউ করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশঙ্কাটা অনেক আগেই করেছিলেন, তিনি বলেছেন লা তাত্তাবা'না সানানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা তোমাদের আগের যে জাতিগুলো ইহুদি নাসারা আছে তাদের এত্তেবার তোমরা করবে, তাদের অনুসরণ তোমরা একটু একটু করে করতে থাকবে। সেই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আমাদের জন্য প্রেডিক্ট করেছেন, যেন আমরা সাবধান থাকতে পারি। একটা মেসেজ আগে থেকে পেলে মানুষ সাবধান থাকে, অবশ্যই আলহামদুলিল্লাহ কোটি কোটি মুসলিম সাবধানতা অবলম্বন করেছে এবং তারা অন্য ধর্মের কৃষ্টি কালচার থেকে নিজেদেরকে রক্ষা করেছে, ঠিক যেমনি ভাবে আমরা আজকে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও আখিরাতের অনেক কিছু আমাদের সামনে তুলে ধরছেন, এবং তিনি জানেন অনেক ব্যক্তি যারা হয়তো মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করেছে তারা আখিরাতে বিশ্বাস করবে না, তারা কোরআন মানবে না, তারা হাদিস মানবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু তারপরেও তিনি বলেছেন যাতে করে যারা ভালো মানুষ ভালো মুসলিম তারা মানে। আলহামদুলিল্লাহ আমরা এখানেও দেখছি কোটি কোটি বনি আদম আল্লাহর এই বিধানগুলোকে, এই ইনফরমেশনগুলোকে গ্রহণ করছে এবং তারা জান্নাতের সে পুরস্কার লাভের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেরা সতর্কতা অবলম্বন করছে। তো সুতরাং আজকেও আমরা বলবো ক্রিসমাস গিফট, এটা কিওয়ার্ডে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার না হয় কিছু কাস্টমার কমেই গেল, অসুবিধা কি? আপনি না হয় দুটো টাকা কম রোজগার করলেন, প্রফিটটা কম আসলো, তাতে কি কোনো অসুবিধা আছে? এই দুনিয়া যা কিছু আমরা অর্জন করি, জমাই, এটা বেশি দিন থাকবে না, এটা ছেড়েই চলে যেতে হবে। অতএব আমি মনে করি একজন মুসলিম হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অতি সতর্ক থাকা উচিত, কোনোভাবেই যেন আমাদের ইসলামিক কালচারের বাইরের কোনো কালচার আমাদেরকে পাকড়াও না করে, আমাদেরকে বিভ্রান্ত না করে, আমাদেরকে লোভী না করে, এবং আমাদেরকে আমাদের পথ থেকে এবং স্বাতন্ত্র থেকে বিচ্যুত না করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহাম্মদ।